সারা শহর জুড়ে বন্ধ সাফাই, আবর্জনা স্তূপে পরিণত হয়েছে সোনামুখী পৌর শহর, অতিষ্ঠ এলাকাবাসী। আবারও বকেয়া বেতনের দাবিতে সোনামুখী পৌরসভার সাফাই বিভাগের কর্মীরা সাফাই কাজ বন্ধ রেখেছেন, যার কারণে শহরের বিভিন্ন প্রান্তে আবর্জনা স্তূপ জমেছে, চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। সাফাই বিভাগের কর্মীদের দাবি, দীর্ঘ চার মাস বেতন বকেয়া রয়েছে, পৌরসভা কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও সমস্যার সমাধানের কোনো রকম উদ্যোগ নেওয়া হচ্ছে না। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও তাদেরকে পৌরসভার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করতে হয়েছে সঠিক সময় বেতনের জন্য। যতদিন না বকেয়া বেতন মেটানো হচ্ছে, ততদিন তাদের সাফাই অভিযান বন্ধ থাকবে বলেই জানাচ্ছেন তারা। সাফাই অভিযান বন্ধ থাকার কারণে বৃষ্টিতে ছড়াচ্ছে দুর্গন্ধ, সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষদের। পাশাপাশি রাস্তার ধারে আবর্জনা স্তূপ তৈরি হওয়াতে পথ চলতে সাধারণ মানুষদেরকেও চরম সমস্যায় পড়তে হচ্ছে। এখন কবে পরিস্থিতি স্বাভাবিক হয় সেই আশাতেই দিন গুনছেন সোনামুখী পৌর শহরের সাধারণ মানুষজনেরা। এ বিষয়ে সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, আমরা দ্রুত এই সমস্যার সমাধান কিভাবে করা যায় তার সব রকম প্রচেষ্টা চালাচ্ছি। পৌরসভায় আর্থিক সংকট থাকার জন্যই এই সমস্যা হচ্ছে বলে জানান তিনি। আর এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। সোনামুখী বিধানসভার বিজেপির বিধায়ক দিবাকর ঘরামি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সোনামুখী পৌরসভার চেয়ার একটি এবং চেয়ারম্যান হওয়ার দাবিদার দুজনে, আগে ওনারা নিজেদের মারপিট বন্ধ করুক, তারপর সাধারণ মানুষদের সমস্যার সমাধান হবে। দাদা, এই যে পৌরসভার বিভিন্ন প্রান্তে নোংরা আবর্জনা জমে রয়েছে, কি বলবেন, কেন হচ্ছে এটা? কেন এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে, ধরুন আমরা পৌরসভা সাফাই কর্মী, তো আমাদের আজ বিগত রানিং চার মাসের বেতন আর প্রায় আপনার আড়াই বছরের মতন পিএফ আমাদের বেতন থেকে কেটে নেওয়া হয়, তা সত্ত্বেও জমা পড়ে না, এটা হচ্ছে মূল কারণ। আর প্রতিবার আমরা বিভিন্ন ধরনের বন্ধ করেছি, বিভিন্ন ধরনের ইয়ে করেছি বেতন পাওয়ার জন্যে, বেতন আমাদেরকে প্রতিবারই নানান রকমের প্রলোভন দেখিয়ে নানান রকমের এই কাল দেবো বেতন, এই পরশু দেবো বেতন, এই দু মাসের বেতন দেবো, এবং বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আমাদেরকে কাজ করানো হয়েছে। কাদের গাফিলতি এক্ষেত্রে? কাদের গাফিলতি, এবার যারা চেয়ারম্যান আছে তাদেরই গাফিলতি, তাছাড়া আমরা কাকে ধরবো? আমাদের বাবা হচ্ছে তো একমাত্র চেয়ারম্যান, ছাড়া আর তো কেউ নেই পৌরসভায়। আমরা তাদের ইয়েতেই কাজ করছি, এবং একজন সাফাই কর্মীদের যারা আজকে আমার সহ কর্মীরা যারা আজ অনাহারের মধ্যে আছে, তারা চাঁদমার বেতন না পাওয়ার জন্য তাদের দোকানে মালপত্র দেয় না, তাদেরকে অন্য কোনো জায়গায় ঘরে কুটুম এলে তাদের মিষ্টি ধার চাইতে গেলে দেয় না। কী চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে আমরা তো দেখুন, আমরা তো ধরুন বন্ধের বিপক্ষে, তাই আমরা চাইছি যে আমাদের পয়সাগুলো যদি ফুল পেমেন্ট করে দেয় তাহলে আমরা সোনামুখীর সমস্ত আবর্জনা পরিষ্কার করব, সমস্ত রকম আবর্জনা পরিষ্কার করব। কিন্তু দেখুন, কেউ অনাহারে থেকে এইভাবে তো কেউ করতে পারে না। এইটা পিএফের টাকা আমাদের বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে, কিন্তু সেই পিএফের টাকা আমাদের পিএফ ইয়েতে, মানে আমরা তো ধরুন কর্মী, এবং কর্মী একটা টাকা দেয়, পৌরসভা একটা টাকা দেয়, তো আমাদের টাকাটা আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু পৌরসভার টাকাটা সেটা ভেবে আজ আড়াই বছরের মতন জমা পড়ে নেয়। কোথায় গাফিলতি হচ্ছে এটা? এটা গাফিলতি দাদা কী করে বলবো, আমরা যখন সুইপার হয়ে গাফিলতি করবো তাহলে তো আমরা বন্ধ রাখতে পারি, তাহলে আমরা বন্ধ রেখেছি কী করতে? আমরা জানি এসব সুইপার হয়ে যে কোথায় জমা পড়ে, কী হয় না হয়, আমাদের বেতন থেকে কাটা হয়, সেগুলো সব বলে দিলেন। বলছি দাদা, সোনামুখী পৌরসভায় আপনারা এই যে সাফাই বিভাগের যারা কর্মী রয়েছেন সকলেই কি কাজ বন্ধ রেখেছে? হ্যাঁ, সকলেই কাজ বন্ধ রেখেছে, সব এক হয়ে, সবাই স্যালারি না পাওয়ার জন্য, বেতন না পাওয়ার জন্য সবাই তো একভাবে বন্ধ রেখেছে। আজ চার দিন ধরে বন্ধ চলছে, এর আগেও দু তিনবার বন্ধ হয়েছে, দু তিনবার বন্ধ হওয়ার জন্য মানে আমি ছিলাম মাঝখানে, আমি রিসেন্টলি এই একটা চাপের জন্য আমি এই আন্দোলনে তখন থাকতে পারিনি, আমাকে অন্যের জন্য বাড়িতে একটু প্রবলেম রয়েছে, তা আন্দোলন এখন চার দিন ধরে চলছে, সাফাই বিভাগ থেকে ড্রেন থেকে এখন ঝাড়ুদার থেকে সবাই বন্ধই রেখেছে কাজ। এখন তাদের বক্তব্য, এখন স্যালারি আমাদের যদি দু মাস তিন মাসের স্যালারি এখন না দেয় তাহলে আমরা কোনোভাবে কাজ করবো না। এর আগে আমাদেরকে অনেকভাবে প্রতিশ্রুতি দিয়েছে, অনেক রকম আশা দিয়েছে, কথাবার্তা হয়েছে, কিন্তু কোনো কার্যকারী কিছু হচ্ছে না। কতদিনের বেতন বাকি রয়েছে? এটা তোমার চার মাস প্রায় পড়ে যাবে। আপনারা কী চাইছেন? সবাই মিলে চাইছো এটা যে বেতনটা দুটো করে দেখ আপাতত, দুটো বেতন দিয়ে তাহলে কাজটা আমরা শুরু করবো, দুটো বা তিনটে একটা বেতন, তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় আসতে খুঁজছে ওরা। ওরা বলছে আমাদেরকে কোনো গ্রাহ্যই করছে না, আমরা কাজ তো কাজ করে যাচ্ছি, কিন্তু এমনি সেরকম কিছু কার্যকারী কিছু হচ্ছে না, কেউ আমাদেরকে গ্রাহ্য করছে না। এই যে বারবার এই সমস্যা হচ্ছে, কাদের গাফিলতি রয়েছে? এটা গাফিলতি কাদের আর বলবো, এসব অ্যাকচুয়ালি যারা অফিসার সবাই আছে, মিউনিসিপ্যালিটি তারা তারাই হবে, যারা এসব দায়িত্ব রয়েছে, যারা স্যালারি দেওয়া উচিত এদেরকে টাইমে, যারা সব কিছু, আমি অল ডিপার্টমেন্টকে এটা দায়িত্ব দেবো, আমার বলবো দোষী।
যারা যারা সব জিনিসগুলো ইনভলভ আছে, যা এদের স্যালারি কীভাবে ঢোকে, পারবেন পেনশন, এগুলো সব ঠিকঠাকভাবেই ঢুকছে। পেনশনটা এখন চার মাস ধরে গণ্ডগোল চলছে, চার মাস পেনশন পাওয়া যায় না কিছু, ঠিক আছে। পেনশনরা হোল্ডাররা তো এখন কী করে না, আন্দোলন করে নাই। যারা সাফাইয়ের লোক, যারা ড্রেনে নামে জবড়া তুলে বা ঝাড়ুদার, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন যারা করে রাস্তায়, গাড়ি যারা ড্রাইভার আছে, সবাই মিলে এখন এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনাদের বেতন যদি সমস্যা না মেটানো হয় তাহলে কি আগামী দিনে এটা চলবে? আশা করি এটাই হবে, কারণ বেতন না পেলে তো মানুষদের তো চলবে না, এবার না চললে কী করে, পেটে তো গামছা বেঁধে সে কাজ করতে যাবে না, তাহলে নিশ্চয়ই আন্দোলনই থাকবে। যারা বেতন পান আপনারা? আমরা বেতন পাই এখন খুব 4,500-5,000 এমন পাই। দেখুন, এর আগেও একবার হয়েছিল, তো আগে অনেক দিন কর্মবিরতি করেছিল সাফাই কর্মীরা, তার ফলে অচল অবস্থা হয়ে গেছিলো গোটা পৌরসভাতে এবং দুর্গন্ধে ভরে গেছিলো। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিবাদ আন্দোলন করার ফলে তারপরে এই শাসক দল তৃণমূল কংগ্রেস, যার দ্বারা এই পৌরসভা চালিত, তারপরে পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা দেখলাম 2-1 মাসের বেতন দিয়ে কিছুদিন কাজ শুরু করেছিল। কিন্তু এই সমস্যার সমাধান তখনই হবে সোনামুখীর বুকে। এখানে সমাধান হওয়ার সম্ভাবনা কম একটি কারণে, কারণ চেয়ারম্যানের চেয়ার হচ্ছে একটি আর চেয়ারম্যান হওয়ার ইচ্ছে হচ্ছে দুজনার, তো ওনারা দুজন আগে মারপিট বন্ধ করলে তবে সোনামুখীর মানুষ পৌরসভার পরিষেবা পাবে। ভাইস চেয়ারম্যানের ইচ্ছে হচ্ছে চেয়ারম্যান হওয়ার, এই নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছে এরা, আর যার ফলে সোনামুখীর সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে এই পৌরসভার পরিষেবা থেকে। আমরা ওর জন্য পৌরসভা নির্বাচনের আগেও বলেছিলাম যে আপনাদের সামনে এসে এরা বলবে আমরা কান ধরছি, কান ধরে উঠবস করছি, আমরা আমাদেরকে আরেকবার সুযোগ দিন, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দিন, কিন্তু মানুষ, সোনামুখীর মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর আমি সোনামুখীর মানুষকে বলবো যে ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে আছে, আপনারা আসুন আন্দোলন করুন, আমরা আছি। এই তৃণমূল কংগ্রেসের এই তোলামূল থেকে, এই পশ্চিমবাংলা থেকে সরাতে হবে, সোনামুখী পৌরসভা থেকে সরাতে হবে। তারা পয়সা কী করে পাবে? এই ট্যাক্সের পয়সা, এই তোলামূলের তো কিছু ঠিকাদার আছে বহু জায়গাতে, দেখেছেন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, সোনামুখীতেও চাকরি চলে গেছে বহু মানুষের, ঘুষ দিয়ে চাকরি দিয়েছিল। তেমনি এই ট্যাক্সের টাকা তুলে এরা কাটমানি কালীঘাটে পাঠায় ভাইপোকে, আর নেতা নেত্রীরা সব ভোগ করে, যার জন্য পৌরসভা বা সাধারণ মানুষ এসব পরিষেবা পাচ্ছে না, যার জন্য এটা তো কাটমানি হিসেবে চলে যাচ্ছে। গরিবের টাকা লুট করার জন্য যদি কেউ থাকে তার নাম তৃণমূল কংগ্রেস। গরিবের টাকা কী করে লুট করতে হয় এবং চুরি কত রকম পদ্ধতিতে করতে হয় এটা তৃণমূলের কাছ থেকে প্রশিক্ষণ নিতে হবে, কারণ চুরিতে তৃণমূল PhD করেছে। আচ্ছা দেখুন, সোনামুখীতে 4টি সেন্টার আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, সে 4টি সেন্টারে পরীক্ষা কেন্দ্রের সামনে স্কুলগুলোর সামনে আবর্জনায় ভরে আছে, ছাত্রছাত্রীরা স্কুলে ঢুকছে নাকে রুমাল চাপা দিয়ে, এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? আর তৃণমূল কংগ্রেসের নেতারা দেখবেন সন্ধ্যের পর বেরিয়ে পড়বে, কোথায় বড় বড় হোটেল আছে সেখানে গিয়ে ফুর্তি করার জন্য। আবর্জনা জমে রয়েছে, কি সমস্যা হচ্ছে আপনাদের? মশা হচ্ছে, গন্ধ ছাড়ছে, ড্রেনে দুর্গন্ধ ছাড়ছে, আমাদের ঢুকতে বেরোতে অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই সমস্যা? এটা মাঝে মাঝে প্রায় হচ্ছে। কেন হচ্ছে, কি মনে হয়? কি মিউনিসিপ্যালিটির লেবার স্ট্রাইক, তার জন্য। কতদিন ধরে এই সমস্যা? এটা চলছে দীর্ঘ 5-7 দিন ধরে, তার আগেও একবার হয়েছিল এরকম। তাদের গাফিলতি, প্রশাসনের গাফিলতি ছাড়া আর কি হতে পারে? কোনো নজর নাই তাদের। পৌরসভা পরদিন পড়ছে, হচ্ছেন কী বলবেন? কী বলবো আর, বলার কী আছে বলুন তো? নতুন করে বলার কিচ্ছু নাই। ওই আমরা চাই আমরা সুস্থ থাকি, ভালো থাকি, এই ড্রেন আবর্জনা পরিষ্কার থাকলে সুস্থ থাকতে পারবো, মানুষের রোগ জ্বালা কম হবে, মশার হাত থেকে মানুষ বাঁচবে। প্রত্যেক দিন দিন মশা বাড়ছে, ইলেকট্রনের সে আসে খবর টবর নেয়, সেসব কী সমস্যা হয়েছে আপনাদের এই পৌরসভায়? সাফাই হচ্ছে না, সমস্যা বলতে সুইপাররা এখন কাজ করছে না, স্ট্রাইক করেছে, ওই জন্য নোংরা, তারপরে ড্রেন ফেন বুঝে যাচ্ছে, আর সুইপার থেকে এমনিতে বললেও ভালো করে কাজ করছে না। এই সাফাই হচ্ছে না, কেন হচ্ছে না? স্ট্রাইক করেছে সুইপাররা, বলছে বেতনের জন্য। এই যে নোংরা আবর্জনা জমে রয়েছে, আপনাদের কতটা সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমাদের ড্রেন তো একবার বিরাট মশার উপদ্রব, ড্রেন একবারে বুঝে মানে একদম নোংরাতে, এত নোংরা গন্ধ ঠিকা যাচ্ছে না একবারে। গোটাগুটি 15 দিন এরকম চলছে। কিন্তু এদিকে ভালো কাজ হচ্ছে না, কি বলছেন বিষয়টা নিয়ে? আপনার টাকা দিয়ে যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, সেটা পৌরসভাই বলতে পারবে, সেটা কী করে বলবো? আপনারা কী চাইছেন?
আমরা চাইছি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এখন নোংরা জোগড়া মাছি মশা মশার উপদ্রব খুব বেড়ে গেছে ডেনে। দাদা কি সমস্যা আপনাদের এই শহরে যে নোংরা আবর্জনা জমে রয়েছে কেন? ওই সাইডে বলেছে সামনে ফ্রন্টে তোমার না এরকম না আবর্জনায় ভর্তি হয়ে গেছে। সামনে ঠাকুরের মন্দির আছে, সেখান থেকে উড়ে উড়ে সব চলে যাচ্ছে, পাখি টাকিতে নিয়ে যাচ্ছে, একটা বিরাট সমস্যা নিয়ে। কেন নোংরা আবর্জনায় ভরে যাচ্ছে কেন? সব এসে এসে ফেলে দিয়ে যাচ্ছে, গাছ ভেঙে নিয়ে এসছে দিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে। সাফাই হচ্ছে শহরে? কই সাফাই তেমন কিছু হচ্ছে না। কেন হচ্ছে না সেটা তো বলতে পারবো না। মিউনিসিপ্যালিটি থেকে তো লোক নিয়োগ করেছে কিন্তু তারা তো কই তেমন করছে না কিছু। আপনারা কী চাইছেন এখন? আমরা চাইছি যে ওই ডাস্টবিনটা ভেঙে দিয়ে ওখানটা পরিষ্কার করে দেওয়া। সাফাই অবশ্যই। কী বলবেন বিষয়টাকে নিয়ে? এটা কিছু বলার তো কিছু নেই, বলে তো লাভ হচ্ছে না কোনো কিছু। গত দুদিন ধরে সোনামুখী পৌরসভার সাফাই বিভাগের কর্মীরা তাদের বেতনের দাবিতে, যেটুকু বেতন বকেয়া আছে সেটার দাবিতে কর্মবিরতি পালন করছে। আমরা বোর্ড অফ কাউন্সিলার্স অর্থাৎ চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব, সম্মানীয় কাউন্সিলরবৃন্দ প্রত্যেকেই বিষয়টা নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করেছি এবং আগামী সোমবারও আমরা এই বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সমাধান করা যায় আমরা সচেষ্ট আছি এবং আশা করছি সমাধান হয়ে যাবে। তবে বর্তমানে সোনামুখী পৌরসভার অর্থনৈতিক অবস্থা একটু অসচ্ছল থাকার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আমরা নিশ্চয়ই কোনো একটা উপায় বার করব এবং নিশ্চয়ই যারা সাফাই কর্মী অত্যন্ত যত্ন সহকারে যারা শহরটাকে পরিচ্ছন্ন রাখে তাদের প্রতি আমরা নিশ্চয়ই দায়বদ্ধ। আমরা প্রত্যেকেই সচেষ্ট আছি এই বিষয়টা নিয়ে, আমরা নিশ্চয়ই অত্যন্ত দ্রুত সাথে এর সমাধান করার চেষ্টা করছি। আর এর মাঝেও কয়েকজন সাফাই কর্মী শহরটা যাতে পরিষ্কার রাখা যায় চেষ্টা করছে, তারাও কাজ করছে। দেখা যাক আমরা সবাই মিলে একসাথে নিশ্চয়ই আগামী দিনে এই সমস্যার সমাধান করতে পারব। ওই যে আমাদের ওই যে মেথরা কাজ করছে না, মেথর বাগাচ্ছে না, মিউনিসিপ্যালিটি পয়সা দিতে পারছে না। আমরা তো এতকাল বড় হয়েছি, কোনোদিন জানি না যে মিউনিসিপ্যালিটির থেকে পয়সা ইয়ে হয় না। মেথর এই এতদিনে জানছি যে মেথরে এই সকল ইয়ে হচ্ছে। কতটা সমস্যা হচ্ছে আপনাদের বসবাসে? ভালোই হচ্ছে, রাস্তাঘাট সব নোংরা, বেরোতে পারছি না, পুকুরে পায়খানা করে দিচ্ছে আর করে দিচ্ছে, বাঁকাবার লোক নাই। কতদিন ধরে? এটা তার দিন দশ হলো। আরেকবার মাঝে একবার হয়েছিল, সেটা আবার হয়ে আবার কিছুদিন বেতন দিল, পয়সা ইয়ে করলো, দিয়ে আবার একটু মাত্র বাগালো, আবার সেই একই হলো। কিন্তু একদিন সবই দিই, তারপরেও কাজ হচ্ছে না। তারপরেও কাজ হচ্ছে না, কেন হচ্ছে না কি বলুন? তাহলে সেটা আমরা তো আর ইয়ে করতে পারছি না। পৌরসভা জানে, কাউন্সিলাররা জানে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক রাস্তাঘাট,